মোটামুটি শেষ, আজ কালকের দিন হলেই রঙের কাজ মোটামুটি শেষ হয়ে যাবে। আমাদের বেডরুমটা আলমারিটা রং করা হবে। বেডরুম আর এই হচ্ছে বেলকনিটা, গ্রিল আরেকদিন হয়তো বা লাগতে পারে। আমরা একটা ঘর হচ্ছে, একটা ঘরে শিফট হয়ে যাচ্ছি। এটা হচ্ছে দুটোদের রুম, এটা একদম শেষ, কাঠের কাজ বাকি আছে। রান্নাঘর গোছানো কিছুই হয়নি, সব এলোমেলো, শুধু রঙের কাজ চলছে আজকেও, হয়তো বা কালকে শেষ হয়ে যাবে। আর এটা হচ্ছে ড্রয়িং রুম, কালারটা তো কিন্তু আসছে না, রাখতে হবে, স্লো করতে হবে, স্লো। এই হচ্ছে ড্রয়িং রুমের কালারটা, আর ডিজাইনটা কি আসবে মনে হচ্ছে না, একই কালারের মধ্যে একই কালারের ডিজাইন, তো লাইট আরো হলে ডিজাইনটা বোঝা যেত, বোঝা যাচ্ছে না। এই যে এই ডিজাইনটা একটা ওয়ালে, এদিকে ঠাকুরের এখানটাতেও একটু ডিজাইন করা হবে, এদিকের ওয়ালেও এই রংটা পড়বে। কিছু কিছু ছোটখাটো কাজ বাকি আছে, মোটামুটি হয়ে গেছে। আর যারা আজকে প্রায় 15-20 দিন যাবত রং করছে, ওদের টিম এত ভালো যে কি বলবো। তো যে দাদা করে কাজ, এই যে আমি ছবিতে দেখাচ্ছি আপনাদের, দাদার নামটা জানি কি, উত্তম সরকার। আমাদের উত্তমদা মানে আজকে 15-20 দিন যাবত করছে, আর সঙ্গে তো ওরা আছে, ওদের নাম আমি সবার জানি না, মানে ভীষণ ভালো, এত ব্যবহার ভালো। আপনাদের দরকার হলে অবশ্যই বলবেন, মানে কাজ করিয়ে আপনাদের ভালো লাগবে। আমি আপনার সঙ্গে, হ্যাঁ কিন্তু ফোন নাম্বারটা আমার মনে হয় উত্তম, আমি তোমার ফোন নাম্বারটা দিয়ে দেবো, এখন বলো না, ফোন নাম্বারটা তোমার মুখস্থ আছে, তাহলে মানে কারো যদি রঙের দরকার হয়, রঙের কাজের, অবশ্যই যোগাযোগ করবেন। মানে আমার এত ভালো লেগেছে, এত জ্বালিয়েছি যে একদিন এই রং পছন্দ হচ্ছে না তো আবার পাল্টে আরেকটা রং, এরকম করে করে আমি প্রচুর দিন প্রচুর জ্বালিয়েছি, আজকে মোটামুটি শেষের পর্যায়ে, তাই আমার ভালোও লাগছে না। ওরা যে কালকে থেকে হয়তো বা আসবেন, আমি আশা করছি যাতে আজকেও কাজ শেষ না হোক। উত্তমদা তোমার নাম্বারটা একটু, 8794391278 অবশ্যই কারো যদি দরকার হয়, মানে করিয়ে খুব আনন্দ পাবে, সবাই কাজ করলে আনন্দ সেরকম লাগে না, বিরক্ত হয়, বা ওরা যেমন কাজ ভালো করে তেমন সব গুছিয়ে ভীষণ ভালো। এই যে একটু দিকে তাকাও, আরেকজন তো আরেক জায়গায় করছে, দেখা যাচ্ছে না বাথরুমে, একটু একটু দিকে তাকাও। এই যে এই ভাইও করছে, মানে এত ভালো কি বলবো। এই যে দেখাশোনার দায়িত্বে, যদিও রঙের দেখাশোনার দায়িত্বে আমিই ছিলাম বেশি, তো আমি কি খুব ডিস্টার্ব করলাম, মানে একবারে রং তিনবার, এটা তো শুধু মানে ডিস্টার্ব না, এটা তো রঙের অপচয়, টাকার অপচয়, শ্রমের অপচয়, কখনো কখনো ভালো লাগছে, আবার কখনো কখনো ওইটা ভালো লাগছে না, চেঞ্জ করতে হচ্ছে।
আর রংটা তো আর এবার করিয়েছে, আবার যে আগামী বছর করাবে পুজোর যাওয়ার মতো সেরকম না, তো চেঞ্জ করতেই হচ্ছে আর কি মাঝে মাঝে। ঠিক আছে, আর কিছু বলো তোমার মত থাকলে। না এখন ঠিক আছে, রং রং নিয়ে তো তোমার সমস্যা, রাতে ঘুম নাই। হ্যাঁ, এত ভাবতে 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 রাত্রিবেলা ঘুমোতেই পারছিলাম না রঙের কথা ভাবতে ভাবতে। আর তিতুনের ঘরের রং ওরই পছন্দ, ওরই পছন্দ করেছে। আজকে ডিনারে খিচুড়ি, কোমরি আর ঘ্যাট। বৃষ্টি বৃষ্টি আছে, ভালোই লাগবে। আজকে দুদিন ধরেই বৃষ্টি, তাই ভাবলাম আজকের ডিনারটা খিচুড়ি হলে ভালোই হয়। প্রিয় বন্ধুরা, প্রথমেই সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। আমার চ্যানেলকে আপনারা দেখছেন, আপনাদের সাহায্য ছাড়া আমার ইউটিউব চ্যানেলকে আমি কখনোই এগিয়ে নিয়ে যেতে পারবো না। আপনারা আমাদের সঙ্গে, আমার সঙ্গে আছেন, আমার সঙ্গে থাকবেন, এই আশাতেই আমি আমার ভিডিওগুলো করছি। তো আজকে আজকে না শুধু আজকে, কালকে, গতকালকে, প্রত্যেক দিন যেভাবে বৃষ্টির একটু আসছে একটু যাচ্ছে, ভালোই বৃষ্টির, তো বৃষ্টি বৃষ্টি ওয়েদারে আপনাদেরও নিশ্চয়ই খিচুড়ি খেতে খুব ভালো লাগে। তো আজকে সকাল থেকে আর সময় হয়নি, সকালে আসলে ঘর নিয়ে এতটাই ব্যস্ত, আজকে রঙের কাজ একেবারে শেষ, তো রাত্রিবেলা করে নিলাম খিচুড়ি, লাবকা আর কোমরি। তো খেয়ে টেয়ে এখন এলাম, এখন 11:30 বাজে আপনাদের সাথে গল্প করতে। আজকে দুদিন আর করতে পারিনি, ভীষণ ব্যস্ত ছিলাম ঘর নিয়ে, এখন শুধু গোছানোর পালা, গোছানোটা বাকি আছে আর কাঠের কাজ চলছে। আচ্ছা, আজকে একটা একটা অদ্ভুত একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করবো, আপনাদের যদি কিছু মতামত থাকে অবশ্যই বলবেন। আজকে দুপুরবেলা আমার খুব একজন কাছের মানুষের সাথে একটা বিষয় নিয়ে আমার আমার আর ওর মতের সঙ্গে খুব পার্থক্য হচ্ছিলো, হয়তো বা আপনাদের সঙ্গেও আমার পার্থক্য হবে, মতের আমার মতের সঙ্গে মিলবে না, কিন্তু বলছি আমি আপনাদের ব্যাপারটা। উনি বলছিলেন প্রত্যেকটা মানুষের আত্মনির্ভরশীল হওয়া উচিত, অবশ্যই এটা আমরা জানি, সব সমস্ত কিছু নিজেরটা নিজেই পারা উচিত, করা উচিত, একা যাতে একটা মানুষ বাঁচতে পারে। কিন্তু এটার সঙ্গে আমার একটু মতের পার্থক্য রয়েছে। আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই কারো না কারোর উপর নির্ভরশীল হওয়া উচিত, মানে আমি তো অন্তত তাই। আমার সবাই আমাকে বলে, বকে, তুই কিছুই একা একা পারিস না, একা একা করতে পারিস না, একা একা কোথাও যেতে পারিস না। আমি স্টুডিওতে গেলেই, স্টুডিওতে গেলেও আমার হাজবেন্ড আমাকে নিয়ে যায়, একসাথে যাই, একসাথে আসি, কিছু কিনতে গেলেও একসাথে যাই, একসাথে করি, বা যে কোনো কিছু। আগে মাকে ছাড়া আমি কিছু পারতাম না, বা বাবাকে, মানে কারো না কারোর উপর আমি নির্ভরশীল বরাবরই ছোটোবেলা থেকেই। কিন্তু আগে তো ছোটো ছিলাম, বুঝতাম না, কিন্তু এখন তো বুড়ো হয়ে যাচ্ছি, কিন্তু এখনও আমি একই রকম। এবং এটা ঠিক, আমি জানি হয়তো বা আপনাদের কাছেও মনে হচ্ছে যে না, পরনির্ভরশীল হয়ে থাকা এটা আবার কীরকম, এটা আবার কীরকম ভালো লাগা। কিন্তু সত্যি বলছি, আমি কিছুটা পরনির্ভরশীল হয়ে থাকতেই ভালোবাসি, আবার কাউকে আঁকড়ে ধরে বাঁচতেই যেন বেশি ভালো লাগে। একা একা আমি কোনো কিছুর মধ্যে আমি সেই আনন্দটাকে খুঁজে পাই না, কাজ করার আনন্দ বলুন, খাওয়ার আনন্দ বলুন, যাই হোক, আমার মতের সঙ্গে আপনাদের হয়তো পার্থক্য থাকতেই পারে। যে উনি বলছেন যে না, প্রত্যেকটা মানুষেরই একা বাঁচা বাঁচতে পারার মতো কি বলবো অভিজ্ঞতা বা ক্ষমতা থাকা উচিত, কিন্তু আমার মনে হয় এরকম হলে তো মানুষ একাই থাকতো। যাই হোক, আমি হয়তো বা ঠিক মতো বুঝিয়ে বলতে পারছি না, কিন্তু কারো না কারোর উপর ডিপেন্ড করাটা আমার ভালো লাগে, আমি আঁকড়ে ধরে বাঁচতেই বেশি পছন্দ করি। জানি না কি আছে কপালে,
তো যাই হোক, এখন রাত্রি 11:30টা বেজে গেছে, অনেক কথা বললাম, অনেক কিছু শেয়ার করলাম। আরেকটা কথা, আমার কি করলে আরো বেশি ভালো হবে, আপনাদের আরো বেশি ভালো লাগবে, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমার পাশে থাকবেন। আজকের মতো গুড নাইট।